আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, কুমড়ো শাকের কষি কষি ডুগা আর সাথে থাকবো কাঁঠলের বীজ, যে কাঁঠলের বীজ আর কুমড়ো শাকের কষি কষি ডুগা দিয়ে দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো। সাথে দিব ছোটো ছোটো রৌ মাছ আর দিব তিল, আমি পেস্ট করে দিব। তো আপনারা তো অনেক রকমভাবে রান্না করে খাইছেন, তাই আজকে আমি তিল দিয়ে শাক রান্না করব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসেন তাহলে দেরি না করে এখন আমি কষি কষি কুমড়ো শাকের ডুগা উঠিয়ে নিব। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর শাক, দেখেন বন্ধুরা কত সুন্দর একদম কষি কষি ডুগা। এই ডুগা আমি উঠিয়ে নিব, নস নস করতেছে আর অনেক বৃষ্টি, তার জন্য গাছগুলো দেখেন একটু লাল লাল হয়েছে, আরো নস নসা আসছিল এই ডুগাগুলো। আমি হাত দিয়ে মচক করে ভেঙে নিছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে কিরকম নস নসা, একদম টাটকা, কোনো সার ব্যবহার করি নেই এই কুমড়ো শাকের। কুমড়া শাকের গাছে আমি একটু সার ব্যবহার করি নিই, এমনি দেখতে কীরকম নস নস করতেছে। বৃষ্টি আসিল অনেক পরিমাণে, তার জন্য এই শাকগুলো এরকম একটু লাল লাল হয়েছে। আমি পরিমাণ মতন শাক উঠে নিয়েছি, দেখেন বন্ধুরা আমার শাক এতটুকু হয়েছে। আর থাকবো কাঁঠলের বীজ আর থাকবো সাথে তিল, তিল আমি পেস্ট করব। এই শাক নিয়ে এখন আমি চলে যাবো রান্না করে। এই শাক এখন আমি কেটে নিব, ডুগাগুলো নস নস করতেছে কত সুন্দর, এরকম করে আগে আমি কেটে নিব। আশা আমি এরকম করে ফেলে নিব। কুমড়া শাকের ডুগা আমার কাটা হয়েছে, আমার এতটুকু পরিমাণে হয়েছে। এরকম সাইজের আলু খাইতে মিষ্টি মিষ্টি লাগে আর বালু বালু লাগে, ভালো লাগে অনেক। এই লাল আলুটা খুব দারুণ টেস্টি। তো এই আলু এখন আমি ছোলাই নিব। মধ্যে ভালোটা করবো আলু আমি এরকম সাইজ করে কেটে নিছি, ছোট ছোট পিস করে কেটে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আলু কাটা হয়েছে আমার, এখন আমি কাঁঠলের বীজ কাটবো। হাতে জল থাকলে কাঁঠলের বীজটা সুলান যায় না, শুকনো শুকনো সুলান লাগে। আমি এরকম ডুম দিয়ে নিব, আমি পরিমাণ মতন কাঁঠলের বীজ এরকম করে কেটে নিছি। এখন আমি পেঁয়াজ রসুন ছুলাই নিব। বন্ধুরা, এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন মাছ, এই মাছ দিয়ে আজকে আমি কুমড়ো শাক আর কাঁঠলের বীজ আর সাথে নিছি আলু পাতলা ঝুর রান্না করবো। আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। এই মাছটা এখন আমি কাটতেছি, এরকম করে আমি খোসাটা উঠাই নিব। এই মাছের ঠুসটা অনেকে খায়, আমরা খাই না,
আমরা ফেলাই দিব, আপনারা যদি মনে করেন খাইতে পারবেন। আমি মাছ সবজি সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিব, তার বাদে আপনাদের সাথে দেখাব। দেখেন বন্ধুরা, মাছ আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর মাছগুলো এখন ঝিকঝিক করতেছে। এই মাছের মধ্যে আমি এখন কিছু মশলা এড করব। হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ, মাছের মশলা এরকম করে আমি ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। মাছ আমি ভালো করে মশলা দিয়ে ভাগাই নিছি, এখন আমি ভাজবো। কড়াই আমি আগে বসে রাখছিলাম, গরম আছে, এখন দিব সরষের তেল। এরকম করে তেল আমি ভালো করে ছড়াই নিব। আজকে আমি এই কুমড়ো শাক অন্য ডিজাইনে রান্না করব, খুব সহজ আর কম সময়ে রান্নাটা হব। তার জন্য দেখেন আমি শাক পাতা আমি ভালো করে ধুয়ে নিছি, সাথে আলু কাঁঠালের বিচ ধুয়ে নিছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা এড করব। এইদিকে মাছ ভাজাটা হইতে থাক, এই ফাঁকে আমি শাক পাতার মধ্যে মশলা দিব। হাফ চামচ হলদি পাউডার, এক চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ, সরষার জিরা একসাথে বাটা, পেঁয়াজ রসুন একসাথে বাটা, সব মশলা আমি এরকম করে হাত দিয়ে শাকের সাথে মিক্স করে নিব। ভালো করে মাখাই নিছি, এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সময় রেস্টে রেখে দিব। মাছ আমি ভালো করে ভাজি নিছি, এখন আমি একটা প্লেটে উঠে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দেবো গোটা জিরা। জিরা হয়েছে, এখন আমি সোমবার দিব। এরকম করে আমি তেলের সাথে উল্টা পাল্টা করে নাড়া দিব, যাতে ভালো করে মিক্স হচ্ছে। মশলার জল দিয়ে আমি ভালো করে কষাই নিছি, এখন আমি ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিব। জল দিছি, এখন আমি জলটা ফুটতে শুরু হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনা তুলে দেখবো। দেখেন বন্ধুরা, জল ফুটে এরকম হয়েছে। এই পর্যায়ে এখন আমি মাছ দিব, বেজে রাখা মাছ আমি একটা একটা করে দিয়ে দিব। দিদি ভরে নিয়ে নেন, ঢুকো দিব। মাছ দিছি, মাছ দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট সময় জাল করে নিব। মাছ দিয়ে আমি 3-4 মিনিট জাল করে নিছি, এখন আমি ঢাকনা তুলে দেখবো। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আজকে রান্নাটা এরকমই করব, এখন আমি নামাই নিব। কুমড়ো শাক, আলু আর কাঁঠালের বীজটা আজকে আমি মাছ দিয়ে রান্না করছি। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে অবশ্যই খাবেন, খাইলে তো আপনারা টেস্টটা বুঝতে পারবেন যে কিরকম দারুণ টেস্টি হয়েছে। শাক পাতার রান্নাটা তো এমনি দারুণ টেস্টি হয়, তার সাথে আরো গরম গরম ভাত, সাথে মাছ আছে আর কাঁঠালের বিষ আছে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।